আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে লাকের চুলায় কাঁচকলা রান্না করব। এই যে তার জন্য এখানে এখানে কাঁচকলা, তিনটা কাঁচকলা কেটে নিচ্ছি, আর দুইটা ছোট ছোট দুইটা আলু দিলাম। আলু দিলাম এই জন্যে একটু মিক্স সবজিটা আমার কাছে ভালো লাগে, ওই জন্যে আলু দিছি, আর দুইটা টমেটো কেটে দিলাম। আর এখানে নিলাম 4 থেকে 5টা বড় চিংড়ি, হ্যাঁ এখানে 2টা পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, একটু লবণ, আর খুব সামান্য 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন রান্না যাব, পাতলে তেল দিয়ে নিচ্ছি, চিংড়ি মাছগুলো আগে ভেজে নিব। তাই এখানে এখানে চিংড়ি মাছগুলো একটু আদার রস, খুব সামান্য আদার রস আর লবণ দিয়ে মেখে রাখছি। দুটা পেঁয়াজ আর দিব এখানে, যে একটু আদা রসুন, 1 চা চামচ আদা রসুন চিটা, এটা মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। এখানে লবণ পরিমাণ মতো, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা টমেটো, কেটে রাখছিলাম পাতলা পাতলা করে টমেটোটা। মশলাটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন কলাটা দিয়ে নিব। এই যে কলা আর আলু কেটে রাখছি, আলুগুলো অবশ্য পাতলা পাতলা করে কেটে রাখছি যেন কলার সাথে একসাথে সিদ্ধ হয়। এই যে আর দিব চিংড়ি মাছগুলো, কলার ভিতরে যেটুকু জল লাগবে সাথে ওই জলটাও দিয়ে দিব, কারণ কলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, হয়ে গেছে আমার অ্যামাজিং টেস্টি চিংড়ি দিয়ে কাঁচকলার তরকারি। চিংড়ি মাছটা যখন আমরা ভাজি করি কাঁচকলার মধ্যে দিই, কাঁচকলাটা রান্না করি, তখন স্বাদটা যে এত অসাধারণ হয় সেটা আমরা রান্না করে না খেলে কখনোই বুঝবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।